stands. Now they've got to push for two. Who's going to cover the keeper's stumps? They're going to go. Got to get him. Direct it. Oh, direct it. Is this the World Cup? It's Martin Gupto. Is this the final? Welcome to Cricket Today YouTube channel. 92 রানে 6 উইকেট হারানো ভারত সপ্তম উইকেটে পেল 116 রানের অসাধারণ জুটি। রোহিত শর্মা, বিরাট কোহলি, লোকেশ রাহুলদের ব্যর্থ হওয়ার দিনে রবীন্দ্র জাদেজা খেললেন অনবদ্য এক ইনিংস। তাকে সঙ্গ দিলেন মহেন্দ্র সিং ধোনি। তারপরও শেষ হাসি হাসতে পারল না ভারত। জাদেজার ঝড় থামিয়ে ধোনিকে বিদায় করে ফাইনালের টিকিট পেল নিউজিল্যান্ড। বৃষ্টির কারণে বন্ধ হয়ে যাওয়া ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল রিজার্ভ ডেতে অর্থাৎ বুধবার ফের মাঠে গড়ানোর পর দেখা মিলল টান টান উত্তেজনার একটি ম্যাচ। বিরাট কোহলিদের 18 রানে হারিয়ে ফাইনালে নিজেদের জায়গা নিশ্চিত করল কেন উইলিয়ামসের দল। এদিকে ভারত নিউজিল্যান্ড ম্যাচটি বাংলাদেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে অনুষ্ঠিত হলেও বহুল আলোচিত এ ম্যাচ নিয়ে এদেশের সমর্থকদের আগ্রহের কমতি ছিল না। মাঠে বসে না পারলেও বড় পর্দার সামনে বসে উপভোগ করেছে বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ। তবে নিকট অতীতেও যে ভারতের বিপুল সংখ্যক সমর্থক ছিল বাংলাদেশে তাতে হঠাৎ টানা পোড়া, তাই বেশিরভাগ সমর্থক ছিল টিম নিউজিল্যান্ডের। 2015 সালের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ ভারত ম্যাচের বিতর্কিত আম্পায়ারিংয়ের কষ্টটা এখনও ভুলতে পারছে না টাইগার সমর্থকরা। বাংলাদেশের সমর্থকরা বলেন ভারত ষড়যন্ত্র করে বাংলাদেশ দলকে হারিয়েছিল, নিউজিল্যান্ডের মতো দলের সাথে তারা পেরে ওঠেনি, তাদের জন্য পরাজয়টা কাম্য ছিল। 240 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ধারিত 49.3 ওভারে 221 রান করে ভারত আর 18 রানের জয় নিয়ে মাঠ ছাড়ে নিউজিল্যান্ড। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ, আর যারা করেননি তারা ক্রিকেটের সকল আপডেট পেতে এখনই নিচের রেড বাটনটি ক্লিক করে সাবস্ক্রাইব করুন এবং তার পাশের বেল আইকনটি ক্লিক করে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, এবং আমাদের আরও ক্রিকেট নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ক্রিকেট টুডে ইউটিউব চ্যানেল।